আবাস যোজনা এবং 100 দিনের কাজে রাজ্যের যে বকেয়া তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে আর এই নিয়ে এই বিষয়ে জানিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এবং সংশ্লিষ্ট দপ্তরকে সেই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন আর এরপরই যেটা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস টুইটে কটাক্ষ করে বলেছেন তাহলে কি নিজেই নিজেকে সেই চিঠি ফরওয়ার্ড করছেন গিরিরাজ সিং আর টুইটে তৃণমূল কংগ্রেসের এই কটাক্ষের পরই পাল্টা শুভেন্দু অধিকারী তিনি আবার টুইটে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী টুইটে তিনি বলছেন যে অর্ধশিক্ষিত 12 ক্লাস পাস ভার এবং অজস্থানরা চিঠিটি বুঝতেই পারেননি এবং আমি বুঝিয়ে বলি শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং যে দুটি মন্ত্রকের দায়িত্বে আছেন কেন্দ্রীয় সরকারের দুটি দপ্তর চিঠিটা সংশ্লিষ্ট দপ্তরে ফরওয়ার্ড করা হয়েছে এই টুইট শুভেন্দু অধিকারীর আরও বিস্তারিতভাবে এই বিষয়ে আমাদের জানাবেন মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা দেখো শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন সে টুইটে তিনি লিখেছেন যে 12 ক্লাস পাস অশিক্ষিতদের পক্ষে অর্ধশিক্ষিতদের পক্ষে এই টুইটের এবং বা এই চিঠির মর্ম বোঝা সম্ভব নয় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি দুটো মিনিস্ট্রির দায়িত্বে রয়েছেন এক মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এবং মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে কনসার্ন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে চিঠি ফরওয়ার্ড হয়েছে এবং তিনি কটাক্ষ করে বলেছেন যে হঠাৎ করে কেউ যদি পার্লামেন্ট সেশন একদিন অ্যাটেন্ড করেন পার্লামেন্ট সেশনে একদিন হঠাৎ করে যান তবে তার পক্ষে এই সংসদীয় যে ব্যবস্থা সেই বিধিনিষেধ সেই ব্যবস্থা বোঝা সম্ভব নয় এবং এক্ষেত্রে নিজেই নিজেকে যারা এই টুইট নিয়ে যারা কটাক্ষ করেছেন পাল্টা টুইট নিয়ে তৃণমূলের তরফ থেকে গতকালই দেখা গিয়েছিল যে টুইট চালাচালি হয়েছিল যে তাহলে কি কটাক্ষ হয়েছিল তৃণমূলের তরফ থেকে যে তাহলে কি গিরিরাজ সিং নিজেই নিজেকে টুইট ফরওয়ার্ড করেছেন তার উত্তরে তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন শুভেন্দু অধিকারী তার কোর্টে কোর্ট দিয়ে যে তিনি মনে করিয়ে দিয়েছেন যে এটা অত্যন্ত রিডিকিউলাস হাস্যকর হয়েছে এবং তাদের পুরনো কনসেপ্ট ধরে ফেলে নতুন করে সংসদীয় রাজনীতির পাঠ শেখাও ধন্যবাদ মৌমিতা মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি একদিকে যেরকম আমরা দেখলাম যে গতকালকে এই তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে কটাক্ষ করা হয় এবং চিঠি সংক্রান্ত বিষয় নিয়ে টুইটে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ যে তাহলে কি গিরিরাজ সিং নিজেই নিজেকে ফরওয়ার্ড করেছেন সেই চিঠি আর এরপরই শুভেন্দু অধিকারীর পাল্টা টুইট তো গতকালই গিরিরাজ সিং এর চিঠি নিয়ে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং একটি চিঠি দিয়েছেন আপনি যদি সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী হন তাহলে আপনি কার কাছে চিঠি পাঠাচ্ছেন মিস্টার সিং টুইটে এমনটাই প্রশ্ন রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা এবং 100 দিনের কাজে রাজ্যের বকেয়া নিয়ে দরবার করা হয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে এবং এরপরেই গিরিরাজ সিং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তার তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানানো হয় যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে এই আবাস যোজনা এবং 100 দিনের কাজে এর পাশাপাশি এই চিঠিতে বলা হয় যে সংশ্লিষ্ট দপ্তরে তা ফরওয়ার্ড করা হয়েছে আর এরপরেই শুরু হয় তর্জা শুক্রবার টুইটারে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয় যে সংশ্লিষ্ট দপ্তর বলতে গিরিরাজ নিজেই নিজেকে কি ওই চিঠি ফরওয়ার্ড করেছেন আর তৃণমূলের এই টুইটের কটাক্ষে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী আজ তিনি টুইটে লিখেছেন যে এই অর্ধশিক্ষিত 12 ক্লাস পাস ভাঁড় এবং তার অধস্তনরা চিঠিটা বুঝতেই পারেননি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা